অনেক কিছু খাওয়ার জন্যই পান তার মধ্যে একটা হলো হলামই টেস্টি অ্যান্ড খিচুড়ি তো সকাল সকালে আমি বসিয়ে দিয়েছি খিচুড়ি এই খিচুড়িটা আমি মোটামুটি একটা ঘুনা খিচুড়ি টাইপের বানাতে গিয়েছিলাম কিন্তু সেটা হচ্ছে না কারণ ঘোনা খিচুড়িটা আমি মিস্টেক করে ফেলেছি আর অনেক কোনো ভেজিটেবলস খেয়ে ফেলেছি তাই আমি এখন নর্মাল যেরকম খিচুড়ি হয় সেরকমই বানানো সেটা মধ্যে জল দিয়ে ধনে জিরা গুঁড়ো দিয়ে এটা কমপ্লিট হয়ে যাবে আমার একদম ইয়ামি টেস্টি অ্যান্ড এই ঠান্ডায় একদম পারফেক্ট হেলদি খিচুড়ি আর খিচুড়ির সাথে বেগুন ভাজা না হলে কিন্তু একেবারেই জমবে না তাই বেগুন ভাজা হয়ে যায় আর তার সাথে যদি থাকে এত রকমের ভাজা তাহলে তো কে কে রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট কিন্তু আজ ছিল আমার অনেক কাজে বাসন মাজা তো এই ঠান্ডার মধ্যে বাবা রে এই ঠান্ডায় যারা আমাদের হাউস হেল্প থাকে তাদের কাজটা কিন্তু সত্যি কঠিন হয়ে পড়ে তাই তাদের কাজটাও একটু যাতে শিথিল হয় সেই জন্য কিন্তু আমাদেরও একটু প্রচেষ্টা করা উচিত ব্যাস আমার সারাদিনের মোটামুটি সব কাজ হয়ে গেছে এইবার আমি খাবো আমার টেস্টি হেলদি ইয়ামি খিচুড়ি তো ফ্রেন্ডস আমার ভিডিও দেখতে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো কথা হবে অন্য কোনো ভিডিওতে তাটা